নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে বড় স্বস্তির খবর, দাঁতে দাঁত চেপে আর কিছুটা অপেক্ষা, তারপরেই বাংলার নয় জেলায় ঝেঁপে নামবে স্বস্তির বৃষ্টি, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। ফের বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, তা রীতিমতো বড় স্বস্তির খবর। বাংলার কোন কোন জেলায় বৃষ্টি হবে, কখন থেকে নামবে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টি, কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন, সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শেষ হয়েছে বাংলায় আট দফা নির্বাচন। একদিকে নির্বাচনী উত্তাপ আর অন্যদিকে আবহাওয়ার পারদ বৃদ্ধি, সবকিছু মিলিয়ে সেদ্ধ হয়ে রয়েছে বঙ্গবাসী। চাতকের মতো চাইছে বৃষ্টির ছোঁয়া, নির্বাচনের মাঝে সেভাবে বৃষ্টির দেখা না মিললেও ফলাফলের দিন ঝেঁপে বৃষ্টি আসার পূর্বাভাস দিল বাংলার আবহাওয়া দপ্তর। তাপমাত্রা পারদ ক্রমশ চড়ছে, বাড়ছে পরিবেশের উত্তাপও। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল এপ্রিলে আর সেভাবে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির আগমন ঘটতে পারে মে মাসের প্রথম সপ্তাহেই, আর সেই মতোই আগামী রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার দক্ষিণের সব জেলাতেই, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে বাংলার উত্তরে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে আগামী 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে আগামী 24 ঘন্টায় পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে রবিবার এবং সোমবার সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা বাংলা জুড়েই 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় রৌদ্রোজ্জ্বল থাকলেও আংশিক মেঘলা আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও সর্বনিম্ন তাপমাত্রা কোনো পরিবর্তন না হতে পারে।